স্যার এই এই এক্স গার্লফ্রেন্ড কর সাথে সাথে মনে হচ্ছে এইটা কাছে আমার স্বাস্থ্য হইছে স্বাস্থ্য হইছে এই সব ঠিকঠাক করো স্যার ওই যে একটা গান আছে না স্যার যে তুই লড়কা আছে দর্শক দা হো কি সুন্দর ডালিং ওই ডালিং মের কদর জানে ওই পাড়া হারা হইং এই এই এটা আমি শুনছি তুই লড়কা আছে দর্শক দা হো কি সুন্দর ডালিং ওই ডালিং মের কদর জানে ওই পাড়া হালি ঠান্ডা পানি খাই না পানি কারে কারে খাই একটু পরে হারে যদি পিছে পিছে যাই কি সুন্দর ডালি ওই ডালি মের খদর জানে ওই পাড়ার হালি থার থার এই কি ভাইরাল গান আরে বাইরে এসে তো আমার লাগাল বসছে আমি এটা গাইতেছি কেন হ্যাঁ আস্তাগুরুল্লাহ ঠি 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 লাল আর সবুজ তোগুরো মনে করছিলাম তোরা ভালা অনেক পছন্দ করতেছি ভালোবাসতেছি বাসা সবাই ভালো জানে তোরা একজনের পিছে আরেকজন লাগিয়ে রস হ্যাঁ হে মারস এমন বিচার করে দেব ইয়ার পরে মারামারি বন্ধ হয়ে যাবে জি স্যার জি স্যার আমি যে বিচার করি বাম্বি জি স্যার স্যার বিচার করতে দে তুই তো একটু বডি গুটো দিতে চেক কর জি সরতে শুরু তুই আর দুটো ভাত চটকে না মার জোরা চটকে না এরপর কি দিবি এরপর টা বাদ দিতেছ মার এই বডি এই বডি এই গোলাম এই গোলাম আরে জোরা সব কেন মারতে বলছে তুই কো তোর কোন খেলা মারলে তুই খুশি হবি এই গাল তো দুটি আবার যে জায়গা দিবি সে যাইতে পাতা পাবো তুই খুশি আর কি আছে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহান আগে মিনি কোন তুমি আজ্জালিমিন এই বলো সারে কইছে তোরে থাপড়াইতে তুই এবার আমার থাপড়াবি এইভাবে যদি থাপড়া থামড়ি করি পুরো রাত পার হয়ে দেব তার থেকে তুই সারে রেখ স্যার আমরা মিলে গেছি বিচার আমরা পাইয়া গেছি স্যার বিচার পাই গেছি স্যার কি বিচার পাইছ হ্যাঁ তোর মারাই নাই তুই মারাস না মারামারি শুরু হয় না বিচার কেমন লইলু স্যার বিষয়টা হচ্ছে ও স্যার ওর ভুল বুঝতে পারিছে ও বুঝতে পারিছে যে আমি হচ্ছে উঁচু বংশের এবং উচ্চ চাকরি করি হচ্ছে পদে বড় ও আমাকে সরি বলেছে এই তুই আগে আমার সরি কইছস এই তুই সরি বল তুই সরি এই যে সরি দে হইবে না শুন তোর তুই জয় বিচার হইব দে দে পারবি না তুই হার মারবি হ্যাঁ মারবি তুই বিয়ে পাস দিকে প্রথম শ্রেণী না আর হ্যাঁ ফাইভ পাস দিকে চতুর্থ শ্রেণী তুই হার দুইটা করে দিবে তুই দুইটা করে দিবে দেহি তোর কত হারা মারি করতে পারবি স্যার একটা কথা বলি স্যার স্যার গেটটা কিন্তু আমি খোলা রেখেছি স্যার কোনো অসুবিধা নেই সময় স্যার ঢাকায় ঢুকতে কিচ্ছু না আমি বুঝব এই এই স্যার হ্যাঁ স্যার হ্যাঁ স্যার ঢুকে যাচ্ছে ওখানে মামা দুইটা কার্টন নিয়োগ দিছে বাসার মধ্যে একটা তার পার্সোনাল বডিগার্ড নাম হচ্ছে লাল আর একটা হচ্ছে সবুজ গেটের মধ্যে দেখা হইল ওকে বাতাসও যাইতে দেয় না পিঁপড়া যাইতে দেয় না ওদের সবই ঢুকে তগরে কেমনে সাহস্তা করা লাগে সেটাই বীর জানে এর পরেরটা পরে লাল সবুজ আইসি সাত নম্বর রোড আচ্ছা আসছি আসছি এই স্যার আমাদের সাত নম্বর রোডে যেতে হবে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছি মোটামুটি আছি একটা বিষয় আপনাকে অবগত করতে আসলাম জি বলুন তবে যা বলার একটু তাড়াতাড়ি বলুন আমি একটু বিজি আছি আমাকে এক জায়গায় যেতে হবে যেতে হয় যাবেন কিন্তু আমার বিষয়টা আপনাকে গুরুত্ব সহকারে শুনতে হবে বললাম তো আপনার কথা শুনবো আপনি কি বলতে চান বলেন আচ্ছা আপনি আমার রুমে আসুন না চা খেতে খেতে কথা বলি না না আপনার রুমে যাওয়ার প্রয়োজন নেই আমি এখানে দাঁড়িয়ে আপনার সঙ্গে কথা বলি ইমতিয়াজ চৌধুরীর ফ্যাক্টরিতে মারামারি হয়েছে সেখানে একজন লোক মারা গেছে যে ভদ্রলোক মারা গেছেন উনি আমার দুঃসম্পর্কের আত্মীয় ওনার ফ্যামিলি আমার বাড়িতে উঠেছে ওনারাই আমাকে অবজেকশন দিয়েছে যে আমি যেন ব্যবস্থাটা নেই তাই আপনাদের সাথে দেখা করতে আসলাম আগে প্রশাসনের কাছে যাই এভাবেই আপনার কাছে দেখা করতে আসলাম এখন বুঝতেই পারছেন আমি মানবতার দেয়াল ফাউন্ডেশনের সভাপতি আমাকে তো সব দিকেই নজর দিতে হয় তাই আমি আমার দুঃসম্পর্কের আত্মীয়ের ব্যাপারে আপনার কাছে রিপোর্ট করতে এসেছি যিনি মারা গেছেন তার নাম কি আসলে ওনার ভালো নামটি আমি আসলে ভুলে গেছি মানে ডাক নামে ডাকি তো যিনি মারা গেছেন যার জন্য আপনি আসলেন তার নামটাই ভুলে গেছেন আসলে তার ভালো নামটি আমি ভুলে গেছি মানে ফ্যাক্টরিতে কি নাম দেয়া আমার মনে নেই আচ্ছা আপনার কেমন আত্মীয় হয় একটু স্ট্রেইট ফরওয়ার্ড বলেন তো আমাকে আমার দুঃসম্পর্কের আত্মীয় আচ্ছা দুঃসম্পর্কের আত্মীয় তা তার এনআইডি কার্ড সাথে এনেছেন আরে না এগুলো মানুষ পকেটে নিয়ে ঘুরে নাকি বুঝতে পারছেন আপনি তো জানেন আমি মানুষের জন্য কাজ করি মানবতার দেয়াল মানুষের জন্য কাজ করে আমি সংগঠন করি তাই ওনার পক্ষ হয়ে
আপনাদের সাথে দেখা করতে এসেছি। আমি জানি আপনি মানুষের সেবা করার জন্যই কাজ করেন, এটা খুবই ভালো। এখন আমি আপনার জন্য কি করতে পারি সেটা আমাকে বলুন। আমি আমার এই দুঃসম্পর্কের আত্মীয়ের পক্ষ হয়ে ইমতিয়াজ চৌধুরীর বিরুদ্ধে একটা মামলা করতে চাই। কি যে করে এত রিটিয়া এমনি লই কেমনি কি করে একটু বুঝতেছি না, ভালো লাগে না লামা। যাইতে গেলে তো আবার তুমি পিছনে পিছনে দৌড়াবা আর এক পেঁচাল বাঁধাবা। এই তো বুঝতে লাগছেন ঘটনাটা, আপনি দৌড়ে গেলে আমি দৌড়াই ধরুম। আপনি কিন্তু বুদ্ধি আছে মাথার যাবি কইন। আচ্ছা আমার ফোন লাগছে ফাইসালাটা কি কইছে? আপনার অফিসের যে বড় বড় কর্মকর্তারা দুর্নীতি করতেছে, এই দুর্নীতি করে যে আমার ফোন লাগছেও খাইতেছে, এটা লই কি আপনি জড়িত নি? আরে না, কি বলেছ, আমি কেন জড়িত থাকবো? তোমার কথাটা আমি আগে কোটা আমি কিছু বুঝতেছি না। বুঝিন না, আমি তো বাংলা ভাষায় কথা কইতেছি আপনার, নাকি অন্য কোনো ভাষা কইতেছি? বাংলা কিশোরগঞ্জের ভাষায় আপনার কথা কইতেছি, আর কিশোরগঞ্জের ভাষাটা দেশের মধ্যে একটা প্রসিদ্ধ একটা ভাষা, বুঝছেন, খুব সহজ সরল মধুর একটা ভাষা। এই মধুর ভাষায় আপনার কথাটা আমি কইতেছি, আপনার কথাটা বুঝেন না। আর কেমনে কইলে আপনি বুঝবেন কই? আপনি যদি আমার ভাষাটা বুঝতে তাহন তো সোজা সুজি আপনি আমার একটু উত্তর দেবেন, আপনি কি আর লোকের দুর্নীতির সাথে জড়িত হে বা না? সোজা কই হ্যাঁ, কিন্তু না আমি কোনো জড়িত না। এই মিয়া জড়িত কি না? না আমি কোনো দুর্নীতির সাথে জড়িত না, যেহেতু অফিসে চাকরি করি, স্যাররা যদি করে আমার তো কিছু করার থাকে না, তো চাকরি করতে গেলে স্যারদের সাথে তাল মিলিয়ে থাকতে হয়। আপনি জড়িত? না না, বিষয়টা ওরকম না, আসলে একটা অফিসে চাকরি করতে গেলে তাল মিলিয়ে চলতে হয়। আসলে বোঝার চেষ্টা করো, একটা অফিসে যখন কেউ যদি ভালো জব করে না, মানে ভালো কাজ করে, তাহলে তার পিছনে শত্রু লাগে। এখন আমি যেহেতু স্যারের একটু পছন্দের লোক, আমার পিছনে শত্রু আছে, এখন আমাকে তো সবার সাথে মিলে চলতে হয়। এখানে দুর্নীতি ওরকম কোনো কিছু না।